এরপরে প্রশ্ন হলো, অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সূরা পাঠ করার অনেক ফজিলত আছে, যেমন ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পর সূরা মুলক, এগুলো কি সঠিক? ভাইরা আমার, এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক, রাত্রে সূরা মুলক পড়ার ফজিলত আছে। আর সে ফজিলত হলো, রাতেকে সূরা মুলক পাঠ করলে, নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর আজাব মাফ হবে ইনশাআল্লাহ। এর বাইরে ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি। যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সূরা ইয়াসিনের একে কেন্দ্র করে, সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সহি নয়, বরং দাইফ। আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয়, এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়, সেগুলো সনদ নিয়েও অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, তবে বর্ণনা আছে। এরপরে প্রশ্ন হলো, আমার ভাই প্রবাসী, সেখানে সে যেই দোকানে কাজ করে সেই দোকানে হালাল ও হারাম খাবার দুইটাই আছে, এই টাকা আমি এবং আমার বাবা মা খেলে আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, যদি কারোর হালাল এবং হারাম দুই রকমের উপার্জন থাকে, কিছু টাকা হালাল কিছু টাকা হারাম, তাহলে দেখতে হবে বেশিরভাগ হালাল না বেশিরভাগ হারাম। যদি হারামের পরিমাণ বেশি হয় তাহলে সেটা খাবেন না, আর যদি হালালের পরিমাণ বেশি হয় হারাম কম থাকে তাহলে খেতে পারেন, কিন্তু সেটা অ্যাভয়েড করতে পারলে, না খেতে পারলে ভালো, তাকওয়ার দাবি। আর যদি কেউ এরকম বড় ভাই বা বাবা তিনি উপার্জন করেন, আপনি ছোট এখন উপার্জন করেন না, উপার্জনের সুযোগ নাই, তাহলে আপনি তার অধীনস্থ হিসাবে, আপনার জন্য সেটা খাওয়া জায়েজ হতে পারে, বিকল্প উপার্জনের পথ খুঁজতে থাকবেন সেটা পাওয়ার আগ পর্যন্ত, ওজর হিসাবে।